সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি সাজানো তামিম ইস্যুকে কেন্দ্র করে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গতকাল বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছিল, সেখানে কিন্তু তামিম ইকবালকে রাখা হয়নি। এখন এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। তবে তাহলে তামিমকে অবসর থেকে ফেরানো হলো কেন? যদি তাকে বিশ্বকাপ খেলানোই না হয়, তাহলে তাকে তো অবসর থেকে ফিরিয়ে এনে এভাবে অপমান করা তা ঠিক নয়। এবং আরও কয়েকটা টপিকস, মূল্যবান আরও কয়েকটি প্রশ্ন, আমরা কিন্তু এর আগে কখনো ভাবিনি যে তামিমকে ছাড়া আসলে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ, এটা আসলে কখনো ভাবিনি। অবশেষে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সাকিব হাতুরের জয় হোক, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হোক। এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হওয়ার নমুনা, যেখানে অভিজ্ঞ তামিমকে ছাড়া বিশ্বকাপে যাইতেছে বাংলাদেশ দল। তামিমের বিকল্প হিসাবে তাদেরকে ভাবা হচ্ছে, তারা কীরকম পারফরমেন্স করবে সেটা তো আমরা দেখলাম নিউজিল্যান্ড সিরিজে, তো আমরা দেখতে পেলাম তাদেরকে ওপেনিং নামা আসছে, সবাই মোটামুটিভাবে ব্যর্থ। তো তামিম যদি একটা ম্যাচ খেলেছিল মোটামুটি ভালো হয়েছিল, তাকে দেখে আমরা আসলে আনফিটও বলতে পারি না, মোটামুটি সে ফিট। আর তামিম যেটা বলেছে যে আসলে আমি এটাও আসলে কনফিউজ, তামিম যে কথাটা বলেছে যে তিনি কমরের ব্যথায় ভুগতেছেন, এটা কতটুকু সত্য সেটা আমি জানি না। তবে তিনি ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু এখানে ষড়যন্ত্র করা হয়েছিল হাতুরে এবং সাকিব, জানি না কেন তারা ষড়যন্ত্র করতেছে। এটা আসলে হয়তো এটা গভীরভাবে চিন্তা করতে হবে যে ষড়যন্ত্রের শিকার তামিম মূলত এখানে ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আর আজকে মূল পয়েন্ট থাকবে, যদি তামিমকে অবসর থেকে কেন ফেরানো হলো যদি বিশ্বকাপে তাকে জায়গা রাখা না হয়। তিনি তো খেলতে চেয়েছিলেন না, তিনি তো আগে অবসর নিয়েছিলেন ক্রিকেট থেকে, কেন তাকে এই ফিরিয়ে এনে আবার বারবার তাকে অপমিত করা হলো কেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আর দুটি প্রশ্ন, সেটা এক মাস আগেও কি এমন ভাবতে পেরেছেন কেউ, মানে তামিম ইকবালকে ছাড়াই 2023 বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, এমন কিছু কি ঘুণাক্ষরেও মাথায় এসেছিল? দুই, বিশ্বকাপ দলেই যদি না রাখা হবে তাহলে গত জুলাই অবসর থেকে তামিমকে ফেরানো হলো কেন? তামিম পূর্ণ মেয়াদে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হন 2021 সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। 2019 একটি বিশ্বকাপ শেষে 2 বছরের মাথায় যখন কাউকে অধিনায়ক বানানো হয়, তখন স্বাভাবিকভাবেই পরের বিশ্বকাপ মাথায় থাকে, মানে 2023 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা করেই অধিনায়ক বানানো হয়েছিল তামিমকে। কিন্তু অধিনায়ক হওয়ার 2 বছর পর বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে এসে কি দেখা গেল? ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ম্যাচ সংখ্যায় দ্বিতীয় সেরা অভিজ্ঞ খেলোয়াড় সেই তামিমেই জায়গা হল না বিশ্বকাপে বাংলাদেশ দলে। আসলে এটা খুবই দুঃখজনক, তামিম সমর্থকরা আসলে এটা কিছু কোনোভাবেই আসলে মানতে পারতেছে না। যারা আসলে ক্রিকেট পাগল, ক্রিকেটকে ভালোবাসে, তারা আসলে এটা কোনোভাবেই মানতে পারছে না যে এত বড় একটা ষড়যন্ত্র বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার জন্য করা হচ্ছে। আমরা চাই এদের সঠিক তদন্ত করে এদের বিচার করানো হোক এবং যত দ্রুত সম্ভব তামিমকে আবার জাতীয় দলে ফেরানো হোক, প্লাস বিশ্বকাপ স্কোয়াডে তামিমকে আবারও জায়গা করে দেওয়া হোক, এটাই আমরা সবাই কামনা করি। কিন্তু এমন কি হওয়ার কথা ছিল? আগের সব কিছু বাদ দিয়ে গত জুলাইয়ে সেই কয়েকদিনের ঘটনায় ফেরা যাক। আফগানিস্তান সিরিজের মধ্যে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। বলেছিলেন অনেকদিন ধরে ভাবার পর এবং পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তামিমের সেই সিদ্ধান্তে নড়েচড়ে উঠেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, ঘোষণার পর দিন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানান তামিম। তখন চোট ও অন্যান্য কারণ মিলিয়ে 1.5 মাস ছুটি নিয়েছিলেন তামিম। বিসিবির সভাপতির কাছে তখন জানতে চাওয়া হয়েছিল এশিয়া কাপে অধিনায়ক হয়েই তামিম ফিরবেন কিনা। বিসিবি সভাপতি বলেছিল ইনশাআল্লাহ, কিন্তু আগস্টের শুরু থেকে দৃশ্যপট পাল্টাতে শুরু করল। বিসিবি সভাপতি জানান ওয়ানডেতে আর অধিনায়কত্ব করবেন না তামিম। কথাটি তামিম নিজেই জানিয়ে দিয়েছিলেন, জানি না তামিম নিজেই জানিয়েছিলেন কি না, হয়তো তাকে ষড়যন্ত্র করে এটা শোনানো হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখন বিশাল ষড়যন্ত্র চলতেছে, আপনারা সবাই বুঝতে পারছেন। আর চোট থেকে সেরে ওঠা নিশ্চিত নয় বলে খেলবেন না এশিয়া কাপে,
সাকিব আল হাসানের অধিনায়কত্বে এশিয়া কাপ খেললো বাংলাদেশ। তবে কি সাকিব আল হাসান অধিনায়কত্ব পাওয়ার জন্য আসলে কি তামিমকে সরানোর চেষ্টা করতেছেন কিনা, এটাও আসলে অনেকের মনে প্রশ্ন। এবং তার মাঝেই অনুশীলনে ফিরছিলেন তামিম, অবশ্যই পরিকল্পনা 5ই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ছিল, কিন্তু পরিস্থিতি হুট করেই বদলে গেল গতকাল রাত থেকে। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলন তামিম ইকবাল বলেছিলেন তিনি এখনও পুরোপুরি ফিট নন, ঝুঁকি এড়াতে খেলবেন না শেষ ওয়ানডেতেও। এরপর জানা গেল তামিম যে পুরো ফিট নন, বিশ্বকাপের দল নির্বাচনের সময় নির্বাচকদের এটি বিবেচনায় নিতে বলেছিল। বিসিবির সূত্র মারফত প্রথম আলোকে জানিয়েছে তামিম নির্বাচকদের বলেছেন যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয় তাহলে এটা মেনে নিয়েই নিতে হবে, দলে থাকলে নিজের সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। আর পিটের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন, কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে সূত্র মারফত জানা গেল বিশ্বকাপের দল ঘোষণার আগে তামিমের এমন কথা অস্বস্তিতে ফেলেছে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টকে। আর বিশ্বকাপ খেলা নিয়ে তামিমের এমন অবস্থানের কথা জেনে বেশ বিরক্তই হন অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল গভীর রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় এক সভায় সাকিব ও কোচ চন্ডিকা হাতুরি সিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো আনফিট বা অর্ধেক ফিট ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি তামিম ইকবালের মতোই অভিজ্ঞ কেউ, সাকিব নাকি এমন বলেছেন আনফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না। এখানে একটু বলে রাখা ভালো, গতকাল রাতে আগ পর্যন্ত আলোচনা ছিল মাহমুদুল্লাহকে নিয়ে, তিনি বিশ্বকাপ দলে জায়গা পাবেন কিনা, কিন্তু এক রাতের ব্যবধানে সব পাল্টে গেল। এরপর আজ সারাদিন বিশ্বকাপের সম্ভাব্য দল নিয়ে গুঞ্জন চলছিল। রাত 8:30 দিকে বিসিবি বিশ্বকাপের জন্য দল জানিয়ে দিল তামিমকে রেখেই বিশ্বকাপে যাবে বাংলাদেশ। এ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের যুক্তি, তামিম ইকবালের তো অনেক দিন ধরে ইঞ্জুরি, সব কিছু বিবেচনা করে সবাই আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশ্বকাপ অনেক দিনের ব্যাপার, অনেক ম্যাচ আছে, মেডিকেল বিভাগ আমাদের তথ্য দিয়েছে, সবার ওই আপডেট আছে, তারপর সিদ্ধান্ত, কিছু কিছু চোট আছে, আপনি ঝুঁকি নিতে পারবেন না, টিম ম্যানেজমেন্ট কিন্তু বেকায়দায় পড়বে। তামিমের চোট নতুন কিছু নয়, সেটি গত জুলাইয়ের তার অবসর ঘোষণার আগেও ছিল, তবু তাকে অবসর থেকে ফেরানো হয়েছিল, কিন্তু এখন আর প্রয়োজন মনে না হওয়ায় তাকে মিস করবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ তৃতীয় ও শেষ ম্যাচের হারের পর সেটাও বললেন অধিনায়কের দায়িত্ব পাওয়া নাজমুল হোসেন, দল ভালো হয়েছে, তামিম ভাইয়ের সঙ্গে খেলেছি, অনেক কিছু শিখেছি, বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন, অবশ্যই অনেক মিস করব। 34 বছর বয়সী তামিমকে মিস পুরো বাংলাদেশেই, পাশাপাশি এই প্রশ্নটিও থাকবে কিছুদিন, তাহলে তামিমকে অবসর থেকে ফেরানো হলো কেন, এটা আসলে মূল বিষয়। যদি তারা তামিমকে যদি স্কোয়াডে না রাখে বিশ্বকাপে, তবে কেন তাকে ফিরিয়ে আনা হলো এটা আসলে ভাববার বিষয়। তবে কি এটা নিয়ে অন্য কোনো ষড়যন্ত্র আছে কিনা, আপনারা অবশ্যই মতামত দেবেন। আমরা জানি তামিম ভক্তরা এটা আসলে মেনে নিতে পারবে না, তামিমকে ছাড়া যেন বাংলাদেশ টিম আসলে কল্পনা করা যায় না, আসলে খুবই দুঃখজনক। আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।